No me tengo en cuenta. হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে? ইসলাম? হ্যাঁ, আচ্ছা, আসতে দেরি করছি, একটু সবাই আসুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করতে চাই। কারণ একটা আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস ওয়ার্ক টাইপের নিব। আমরা গত দুই ক্লাসে যা পড়েছি সেটা একটা অ্যাপ্লিকেশন জানতে চাইবো আজকে। একটু তাহলে সময় নিচ্ছি, 2 মিনিট, সবাই আসুক। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়েছি হ্যালো জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? স্যার হিস্টোগ্রাম পড়ছিলাম স্যার, কিভাবে আঁকতে হয়। ওকে, তার আগের ক্লাসে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তাই না? ওকে, তাহলে আমরা আজকে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দেই। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা তোমরা সবাই খাতায় আগে লিখবে, সবাই খাতা কলম নাও, খাতায় লিখে দেন, এটা দিয়ে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করো। তারপরে এখান থেকে একটা হিস্টোগ্রাম আঁকতে হবে। আমি তাহলে সেই ডাটাটা শেয়ার দিচ্ছি, সবাই তাহলে দেখো। আমি কি বোঝাতে পেরেছি কি করতে যাচ্ছি আজকে ক্লাসে? একজন রেসপন্স করো। হ্যালো, হিস্টোগ্রাম আগাইতে হবে। হিস্টোগ্রাম তো আঁকানো আমরা শিখেছি, ওইটা অ্যাপ্লিকেশনটা আজকে দেখব আমরা। একটা ডেটা স্যার, বুঝতে পারছি দেন, হিস্টোগ্রাম আঁকতে হবে ওটা দিয়ে। আমি ওই স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি যে ডাটাটা তৈরি করেছি তোমাদের জন্য একটা ফটো তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওইটা দিয়ে তোমরা হিস্টোগ্রামটা আগে তৈরি করো। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, তোমার ডাটা তুলে ফেলতে হবে, খাতায় তুলে ফেলে দেন হচ্ছে আমার ফ্রিতে দিতে হবে। ঠিক,
হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো, স্যার কিছু শুনতে পারতেছি না।
স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার, কিন্তু আপনার স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। একটা স্ক্রিন শোনা যাচ্ছে না স্যার।
তোমাদের লেখা কি শেষ হয়েছে সবার? হ্যালো, লেখা কি শেষ হয়েছে সবার? তারেক, শুনতে পাচ্ছ আমাকে? সাফি, সাফি আছো লাইনে? জি স্যার, আছি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, কথা কেটে কেটে আসতেছে, শোনা যাচ্ছে। ওকে, তোমরা কি এই যেটা লিখেছো, তুমি কি বিশেষ করে প্রবলেমটা লিখেছো খাতায়? স্যার প্রবলেম লিখেছি স্যার। ওকে ফাইন, এখন তাহলে হিস্ট্রি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা তৈরি করে ফেলো। হ্যাঁ বলো। জি স্যার, করতে স্যার। হ্যাঁ, আমার মনে হয় সবাই তুলতে পেরেছে, তুমি যেহেতু পেরেছো বলো। জি স্যার, জি স্যার, তোলা হয়েছে স্যার। কিরকম তো কোনো রেসপন্স রেসপন্স করছে না, এই জন্য ভাবছি কি অবস্থা, তোমরা তুলতে পেরেছো কিনা বা দেখতে পাচ্ছ কিনা। অ্যাট লিস্ট রেসপন্স করলে বোঝা যায় যে হ্যাঁ, আমি ট্র্যাকে আছি বা স্ক্রিনটা শেয়ার তোমার কাছে পৌঁছাচ্ছে। আজকের অ্যাটেন্ডেন্স কিন্তু তোমার এটার উপরে। শাফি, জি স্যার, আজকে এই প্রবলেমটা সলভ করে তোমার তোমার কাছে সবাই মেইল করবে। হ্যাঁ, দেন হচ্ছে তুমি আমাকে একসাথে করে আমাকে একটা ফাইনাল রিপ্লাই দিবা মেইলে, ওটা দেখে আমি অ্যাটেন্ডেন্স দিব, এটা সবাই যেন অবগত থাকে বা সবাইকে বলে দিও। আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করা শিখেছি, হিস্টোগ্রামও জানি। এই প্রবলেমটা দিলাম তোমাদের করার জন্য, দেখি কার পারফরমেন্স কিরকম, আমি জাজ করতে পারবো যে আসলে ক্লাসে কে কতটা অ্যাটেন্টিভ ছিল বা কে কতটা পারফর্ম করতে পারছো এই মুহূর্তে। তো সবাই করে আমাকে অবশ্যই মেইল করবা। সাফি, তুমি আমাকে মেইল করবা, ঠিক আছে? জি স্যার। ওকে, যদি প্রবলেম কারো তোলা বাকি থাকে তাহলে বলো, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি যদি বাকি থাকে, আর যদি তুলে ফেলেও থাকো। ওকে ফাইন, তাহলে তোমরা সবাই স্যার, হিস্টোগ্রামটা কি ফ্রি হ্যান্ড ড্র করবো না গ্রাফে করা লাগবে? তোমার গ্রাফ থাকলে ভালো, যদি গ্রাফ পেয়ে থাকো ভালো, আদারওয়াইজ ফ্রি হ্যান্ডই করো। ওকে, যাদের কাছে গ্রাফ আছে তারা গ্রাফ ইউজ করো, আর যাদের কাছে গ্রাফ নাই তারা ফ্রি হ্যান্ডে করতে পারো।
হিস্টোগ্রাম এঁকেছো কতজন? কে কে এঁকেছো একটু আওয়াজ দাও তো। স্যার এঁকেছি, কিন্তু স্যার একটা প্রবলেম ছিল আর কি, মানে অনেকে বলতেছিল যে 116 থেকে, যেহেতু আমাদের এখানে ডাটা করেছি 115 থেকে শুরু করতে যাচ্ছে, আবার কেউ কেউ বলতেছে যে 110 থেকে শুরু করবে। স্যার দুইটাই কি হবে নাকি একটা ভুল যাবে? বল স্যার। হ্যাঁ বলো বলো স্যার, একটা মানে প্রশ্ন ছিল আর কি। শিবলি কোশ্চেনটা কর সাজে। স্যার স্যার কথা কি শোনা যায়? বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। স্যার স্যার একটা প্রশ্ন ছিল আর কি, মানে আমাদের এখানে ডাটা তো শুরু হয়েছে স্যার 116 থেকে, মানে লোয়েস্ট ভ্যালু। এখন এই আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করব, এটা কি 115 থেকে ধরতে হবে না 110 থেকে ধরলেও হবে? আচ্ছা বল। হ্যাঁ বল, প্রশ্নটা বল। স্যার প্রশ্নটা হচ্ছে যে আমাদের লোয়েস্ট ভ্যালু তো 115 মানে 116, এখন আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করব, সেটা কি 116 থেকে ধরতে হবে নাকি 110 থেকে ধরলেও হবে? 110 থেকে ধরলে হবে, 115 থেকে ধরলে হবে, দুটোই রাইট। জি স্যার, এটার জন্য থ্যাংক ইউ স্যার। ওকে ওকে।